আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো যে কীভাবে মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। আপনারা আপনাদেরকে আর ব্যাংকে বা দোকানে গিয়ে অপেক্ষা করতে হবে না, লাইন ধরে থাকতে হবে এবং বাড়তি চার্জ পে করতে হবে না। দোকানে গেলে দেখা যায় যে 10 টাকা বা 20 টাকা করে বাড়তি চার্জ নেয়। তো আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো কীভাবে মোবাইলের মাধ্যমে আপনি মাসে 2 থেকে 3টা বিল অনায়াসে দিতে পারবেন। তো প্রথমে বিল দেওয়ার জন্য আপনাকে bKash অ্যাপে যেতে হবে। bKash অ্যাপে লগ ইন করে নিচ্ছে। লগ ইন করার ফাঁকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ওকে, তো bKash-এ লগ ইন হয়ে যাওয়ার পরে পে বিল অপশানে ক্লিক করবেন। আমি মার্ক করে দেখেছি। পে বিল অপশানে ক্লিক করার পরে আপনি একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন যে বিল প্রিপেড যেটা আছে, প্রথম অপশানটা মার্ক করে দেখেছি, প্রিপেডটাতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি SMS কোড বা বিলের কোড যেটা আছে, আপনার বিলের কোডটা এখানে দিবেন, ভালো করে দেখে নেবেন। তারপরে ওর বিল পে করার জন্য পরবর্তী ধাপে ক্লিক করে মার্ক কোড দেখে দিলাম। তো এখানে আপনি যাচাই করে দেখবেন যে আপনার বিলের কোড বা SMS কোডটা ঠিক আছে কিনা। আমার এই যে ঠিক আছে এবং বিলের পরিমাণ দেখাচ্ছে আমার 1613 টাকা। তো পরবর্তী ধাপে যাওয়ার জন্য ক্লিক করবেন। আমি মার্ক করে দেখা দিচ্ছি। পরবর্তী ধাপে ক্লিক করার পরে আমরা দেখতে পারবেন যে ওয়েট করে নেট প্রবলেমের কারণে একটু স্লো হচ্ছে। তো পরবর্তী ধাপে ক্লিক করার পরে আপনার পিনটা দিয়ে দেবেন। bKash এর যে পিনটা, আমি পিনটা দিয়ে দিলাম। পিনটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু হয়ে গেছে এবং পে বিল অপশানে ট্যাপ করলেই আপনার বিলটা পে হয়ে যাবে। তো এখানে পে বিল করতে ট্যাপ করুন, ট্যাপ করে ধরে রাখুন, এখানে ক্লিক এখন ট্যাপ করে রাখলে আপনার বিলটা পে হয়ে যাবে। ওকে, ট্যাপ করে রাখলাম। ট্যাপ করে রাখার পরে যেরকম ইন্টারফেস দেখাবে আপনার বিলটা কিন্তু অলরেডি পরিশোধ হয়ে গেছে। পরবর্তী অপশানে ক্লিক করবেন। পরবর্তী অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রিসিপ্ট ডাউনলোড করুন। মার্ক করে দিচ্ছে রিসিপ্ট ডাউনলোড করুন। এই অপশানে গিয়ে রিসিপ্ট ডাউনলোড করে নেবেন। আপনি বিল করার সময় যে বিলের কাগজে ছোটো একটা কাগজ আপনার সাথে দেয়, সেই কাগজটা যেমন ডকুমেন্ট হিসেবে থাকে, ওরকম bKash পে করলে আপনার ডকুমেন্ট হিসেবে ওই কাগজটা রিসিপ্টটা থাকে। তো আমার রিসিপ্টটা PDF ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড অপশনে গিয়ে আমি এখন দেখবো যে রিসিপ্টটা কীরকম আসছে। এই যে দেখতে পাচ্ছেন রিসিপ্টটা চলে এসেছে আমার। এই রিসিপ্টটা আপনি যে কোনো জায়গায় সেন্ড করতে পারবেন এবং আপনি রেখে দিতে পারবেন ডকুমেন্ট হিসাবে। পরবর্তীতে কোনো প্রবলেম হলে বা কোনো ডকুমেন্ট লাগলে এই রিসিপ্টটা দেখালে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।